গোলু প্রসাদের বাবা শম্ভু প্রসাদ দুর্গাপুরের রাজা সূর্য নারায়ণ সিংহের কাছে সেনাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। রাজা সূর্য নারায়ণের কাছে এক দামি এবং সুন্দর দেখতে হীরে ছিল, যেটার বিষয়ে বলা হতো যে এই হীরে যে রাজ্যেই থাকবে সেই রাজ্য সবসময় ধনধান্যে পরিপূর্ণ থাকবে। ঠিক এই কারণে সব রাজার নজর এই হীরের উপর ছিল। রাজা সূর্য নারায়ণ সেই হীরেটিকে নিজের প্রাণের থেকেও দামি মনে করতেন। কিন্তু একদিন হঠাৎ করে সেই হীরেটা চুরি হয়ে গেল, আর তার দোষ গিয়ে পড়ল সোজাসুজি গোলু প্রসাদের বাবা শম্ভু প্রসাদের উপর। একদিকে উনি রাজ্যের সেনাপতি ছিলেন, তাই হীরের দায়িত্ব ওনার উপরেই ছিল, আর অন্যদিকে কিছু জন ওনাকে প্রতিবেশী রাজ্যের সৈনিকের সাথে কথা বলতে দেখেছেন। ওনার শত্রুরা রাজাকে এটা বললেন যে শম্ভু প্রসাদ প্রতিবেশী রাজ্যের সঙ্গে মিলে গেছে। তারপরে শম্ভু প্রসাদকে বন্দি করে দেওয়া হলো। এটা কি হলো, কি হলো এটা? এবার আমাদের ছোট্ট গোলুর কি হবে? সব ঠিক হয়ে যাবে শ্যামা, আমার এই সততার। তোমার সততা দিয়ে আমরা কি পেলাম? আমি আর আমার ছেলে অসহায় হয়ে গেলাম, আর তুমি জেলখানার আসামি হয়ে গেলে। কি পেলে এই সততা দিয়ে? তার মানে কি এটা যে আমি সততার সাথে কাজ করব না? মনে রেখো শ্যামা, জয় সব সময় সত্য আর নিষ্ঠাবান লোকেদেরই হয়। গোলু বাবা, যদি কেউ কিচ্ছু বলে তুমি কিন্তু কষ্ট পাবে না। আমি কেন কষ্ট পাবো বাবা? আমি তো জানি যে আমার বাবা হীরে নিতেই পারেন না। ছেলের এই বিশ্বাসের জন্য শম্ভু প্রসাদ আরো মনে জোর পেলেন। মা বাড়িতে ফিরে গেলেও ছেলে গোলুর বাড়ি যেতে মন করলো না। ও খেলার অজুহাতে মায়ের থেকে আলাদা হয়ে গেল, আর বাবার কথা মনে করে জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে গিয়ে পৌঁছলো। ও নদীর ভিতরে নিজের দুটো পা ডুবিয়ে নিজের পা দোলাতে দোলাতে বাবার কথা ভাবতে লাগলো। আমার বাবা কোনোদিন হীরে চুরি করতে পারে না। নিশ্চয়ই আমার বাবার এই সততা দেখে কেউ বিরক্ত হয়ে ওনাকে ফাঁসিয়েছে। আরে আরে মা, আমার জুতো! এবার কি হবে? বাবাও তো জেলখানায় বন্দি, আমার জন্য নতুন জুতো কে এনে দেবে? আমি বাড়ি কি করে যাব? জঙ্গলে কত কাঁটা রয়েছে। কি হয়েছে ছোট মিষ্টি সোনা? আমার জুতো এই নদীতে পড়ে ডুবে গেছে। আপনি তো নদীর ভেতর থেকে বেরোলেন, আমার জুতোটাও খুঁজে দিন না। এক্ষুনি নিয়ে আসছি। এই নাও তোমার জুতো। আরে এটা তো রূপোর জুতো, আমার জুতোটা রূপোর ছিল না। এই জুতোগুলো তো সোনা দিয়ে তৈরি, আমার জুতো সোনা তৈরি ছিল না, এটা আমি নিতে পারবো না। এই নাও তোমার জুতো। এই জুতো দুটো আমার জুতো নয় দেবী, আমার জুতো তো কালো চামড়া দিয়ে তৈরি, তাও আবার পুরনো, চারদিক থেকে ফেটে গেছে। একটু ভালো করে খুঁজে দেখুন না। সোনা, তোমার মা আর বাবার উপর এত বড় দুঃখের পাহাড় নেমে এসেছে, তাও তুমি তোমার সততা ধরে রেখেছো। তুমি চাইলে এই সোনা রূপা আর হীরে জুতোগুলো নিয়ে নিজের মায়ের সাথে সুখী জীবন কাটাতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি আমার পরীক্ষাতে সফল হয়েছো। নাও, আমি তোমাকে উপহার স্বরূপ এই জাদুর জুতো দিচ্ছি। জাদুর জুতো? হ্যাঁ, তুমি এই জুতো পরে আকাশে উড়ে বেড়াতে পারবে। সত্যি? আমি হাওয়ায় উড়ে উড়ে বাড়িও যেতে পারবো? হ্যাঁ, যাও, আনন্দে থেকো। গোলু সোনা, তুই কখন এলি? আমি তো দেখিনি ভেতরে কখন এলি। মা, তুমি চিন্তিত,
তুমি বুঝতেই পারোনি আমি তোমার সামনে দিয়ে এসেছি। হ্যাঁ বাবা, আমি খুব চিন্তায় আছি। জানিস, তোর বাবার উপর যে হিরে চুরির অভিযোগ আনা হয়েছে সেটার বিষয় সব জানা গেছে। তাহলে ওরা কি বাবাকে ছেড়ে দেবে? না, এখন হীরের সম্বন্ধে শুধু এইটাই জানা গেছে যে প্রতিবেশী দেশের মহারাজা এক জাদুকরকে দিয়ে ওই হীরেটা সমুদ্রের মাঝখানে আগ্নেয়গিরির মধ্যে সুরক্ষিত রেখে দিয়েছে। যদি হীরেটা রাজা সূর্যনারায়ণকে কেউ এনে দেয় তাহলে বাবা ছাড়া পেয়ে যাবে, না হলে বাবার উপর আনা অভিযোগ যা ছিল তাই থেকে যাবে। কিন্তু সমুদ্রের মাঝখান থেকে আর আগ্নেয়গিরির মুখ থেকে হীরে বের করে আনা একমাত্র কোনো জাদুকরই করতে পারে। এখন তোর বাবা আর ফিরবে না, কখনো না। আর সারা রাত গোলু এটা ভাবলো যে সমুদ্রের মাঝেও কি করে পৌঁছবে, ও তো নদীতে সাঁতার কাটতেই ক্লান্ত হয়ে যায়, এটা তো সমুদ্র। হ্যাঁ, এটা পরে তুমি আকাশে উঠতে পারবে। ওখানে পৌঁছানোর জন্য এখানে দুটো দরজা আছে, একটা দরজা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে আর দ্বিতীয়টা হীরের কাছে। এখন কোন দরজাটা সঠিক সেটা শুধুমাত্র আমরা দুজনই বলতে পারবো, কিন্তু মনে রেখো তুমি শুধু একবারই জিজ্ঞেস করতে পারবে। তুমি যদি ওটা নিজেই চিনে ফেলো তাহলে ঠিক আছে, আর যদি না পারো তাহলে সারা জীবনের জন্য তোমার রাস্তা বন্ধ হয়ে যাবে। কেন বলতে পারবেন না? কারণ আমাদের মধ্যে একজন মিথ্যে কথা বলে আর একজন সত্যি। এখন এটা তোমার ভাগ্য, যে সত্যি কথা বলে তাকে জিজ্ঞেস করে সঠিক দরজায় পৌঁছবে, না মিথ্যে কথা বলে তাকে জিজ্ঞেস করে মৃত্যুর মুখে। যদি আমি আপনার পাশে দাঁড়ানো সৈনিককে জিজ্ঞাসা করি যে হীরে অবধি পৌঁছানোর দরজা কোনটা, তাহলে উনি কোন দরজাটা বলবেন? এইটা। আরে, আমি তো তোমাকে এটার কথা বললাম, তুমি ওই দরজাটার দিকে যাচ্ছ কেন? মরতে চাও নাকি? না, তোমাদের মধ্যে একজন সত্যি বলে আর একজন মিথ্যে। যদি তুমি সত্যি কথা বলো তাহলে ওর ব্যাপারেও সত্যি কথা বলবে, কিন্তু ও তো আমায় মিথ্যে কথা বলছে। মানে যে দরজার কথা তুমি বললে তার অপোজিট দরজা দিয়ে গেলেই আমি হীরে খুঁজে পাবো। মানে সত্যি কথা হোক বা মিথ্যে কথা হোক, দরজার অপোজিটটাই আমাকে হীরে অবধি পৌঁছে দেবে। বা শোনা, আমি তোমার বুদ্ধি দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। যাও, তোমার জন্য আমরা নিজে দরজা খুলে দেবো।